চ্যানেল 24/7-এর সকল দর্শক বন্ধুকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা। কথায় আছে, রাখে হরি মারে কে। বিশ্বাস হলো? হ্যাঁ, এমনটাই ঘটেছে। মঙ্গলবার ভোর 4টার সময় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের দিক থেকে ব্যারাকপুর লালকুঠি ফ্লাইওভারের দিকে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ব্যারাকপুর পূর্ব তালবাগান ও সুকান্ত সরণির দুর্গাপুজোর ব্যারাকপুর বারাসাত রোডে থাকা লাইটের গেট ভেঙে পাশেই থাকা মোবাইলের দোকানের জেনারেটর সমেত লরির পাশে থাকা NCAC ক্লাবের দেওয়াল এবং ইলেকট্রিক পোল ভেঙে দাঁড়িয়ে যায়। সেই সময় তালবাগান রোড থেকে বারাসাত রোডের দিকে ওঠা একটি বাইকে থাকা দুজন অল্পের জন্য রক্ষা পান। ঘটনার খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ এবং ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী রূপম সেন ঠিক কি বললেন, শোনাবো আপনাদের। আমার তো রাত্রেবেলা সিকিউরিটি এখানে থাকে, আমাকে সিকিউরিটি ফোন করলো তখন প্রায় 3:45। ফোন করে বললো, দাদা এরকম বিরাট অ্যাক্সিডেন্ট, এবং কি হয়েছে বলছে, একটা লরি একদম পুজো মণ্ডপের যে প্যান্ডেল করেছে সামনে গেট, গেট ভেঙে একদম দোকানের শোকেস ফোকেস নিয়ে আমার জেনারেটার নিয়ে ক্লাবের ভিতরে, ক্লাবের পাঁচিল ফাঁচিল ভেঙে ঢুকে গেছে ক্লাবের ভিতরে। গাড়ি খুব জোরে ছিল, জেনারেটার এত বড় জেনারেটার, সে জেনারেটারের চাকা আটকে গেছে বলে বেঁচে গেছে। এই পাশ দিয়ে গলি দিয়ে, তালবাগান গলি দিয়ে লোক বেরোচ্ছিল দুজন, একটুর জন্য ওরা বেঁচে গেছে, ফুটেজে দেখা গেছে। আমাদের তো ক্যামেরা চারিদিকে লাগানো আছে, ক্লাবেও আছে, আমাদের নিজস্ব দোকানও আছে। গাড়ির নিয়ন্ত্রণ হেভি স্পিডে ছিল, যারা যারা এখানে প্রত্যক্ষদর্শী তারা বললেন গাড়ির চালক নেমে একটু পর কথা বলতে বলতে গাড়ির চালকের কিছু হয়নি, ও নেমে পালিয়ে গেছে। তারপরে পুলিশ এসছে, পুলিশ এসে আমরাও চলে এসছি ওই সময়, সবাই এসছে, সবাই সহযোগিতা করে তারপরে আপাতত এই পজিশন। এখনো পর্যন্ত ক্রেন এসছে ঠিকই, ক্রেনের ওই ক্রেন তুলতে পারলো না, ফিরে গেছে। প্রশাসন পুলিশ কর্তারা আছেন এখানে, ট্রাফিকের সবাই আছেন, দেখা যাক কখন তুলবে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।